হ্যাঁ ভাই, দেখা কি সমস্যা, কি বুঝতেছেন না? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করে বাল্ব অর্ডার আপডেট এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনার সামনে এখানে আরো কয়েকটি স্টেট আছে, এটা অন হইবে। এই ফিচারটা এই যে আপনি কই পাঠাইতে চান, এন্ট্রি কমপ্লিট, প্রিন্ট কমপ্লিট, শিডিউল, এই যে শিফট যে কমপ্লিট না, তাহলে সবগুলো একবারে শিফটে দেখবা। এটা দিলে সবগুলো শিডিউলে যাবে, এটা দিলে সবগুলো এন্ট্রি কমপ্লিটে যাবে, এটা দিলে প্রিন্ট কমপ্লিটে যাবো, এটা দিলে ডেলিভারি কমপ্লিটে যাবো, বুঝছেন? এটা ধরেন আসে যে শিফট কমপ্লিট দিবেন, এটা দিলেন দিয়ে হচ্ছে দেখান, যদি কনফার্ম বাটনে ক্লিক করেন তাহলে চলে যাবে সব একবারে। এটারও একটা ফিচার আছে, আর এটার আমি একটা ভিডিও দিয়ে দিতেছি, এটা দেখলে এটা বুঝতে পারবেন। এটার আন্ডারে ধরেন এই যে এক পিস করছে, আপনি এটা কিভাবে বাড়ে দুই পিস বানাবেন, বা আরেকটা অন্য আরেকটা আইটেম অ্যাড কিভাবে করবেন, বা পাঁচ পিস করছে দুই পিস বাদ দিবেন কি, আর তিন পিস কিভাবে বানাবেন, সব কিছু একটা একটা ভিডিও দিয়ে দেবো আপনি, বুঝতে পারছেন? আমি এটা দিয়ে দিতেছি এরপরে, আর মানে মিটিং এর পরে আর কিছু আছে থাকলে এটা বলেন। কোনটা এটা? এটা দুই পিস করবেন? আচ্ছা, তাহলে ধরেন এটা যদি দুই পিস করতে চান, মনে করেন অর্ডার দিয়েছি, আচ্ছা এটা দুই পিস নিতে, তো ফার্স্টে যেটা করবেন এটা কোন স্টেট আছে, আচ্ছা অর্ডারটা অর্ডার কনফার্ম হয়ে গেছে তাই না, তো কনফার্ম করতে হবে, মানে নতুন অর্ডারও যদি থাকে তখন অর্ডারটাকে কনফার্ম করতে হবে, এটা হলো ফার্স্ট রুল। তারপরে যেটা করবেন এটা এই যে নতুন আবার ফিরিয়ে আনিবেন, কনফার্ম যেটা নতুন স্টেট আছে নিয়ে যাবেন অর্ডারটা, এই যে নতুন হয়ে গেছে। এখন যদি যান এই যে নিচের দিকে আসলে একটা ফিচার দেখতে পারবেন, এই দেন এটা অন হয়েছে, মানে এই ফিচারটা কিন্তু আগে ছিল না। আপনি দুইটা চেক দিয়ে যে আইটেম প্লাস মাইনাস যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনাকে রিডাইরেক্ট করে আবার আপনার প্যানেলে নিয়ে যায় ওই কার্ডে। এই দেখেন কার্ডে অ্যাড হয়ে গেছে, এখন চাইলে আপনি আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আর কোনো প্রোডাক্ট কার্ড থেকে রিমুভ করতে পারবেন, কোয়ান্টিটি যে বাড়াইতে পারবেন, ধরেন এটা দুই পেজ নিয়ে বলতে বাড়াই দিলে মানে ওই ওই ইনভয়েসে। হ্যাঁ, কাস্টমার আনা গেছে লোকে, আগের মতোই সবকিছু কইরা দেন, এখন কিন্তু আর ল্যাগ তুলো নাই দেন, কাস্টমারের অভিযোগ দেন সবকিছু টাইপ করাই আছে, ঠিক আছে? আপনি জাস্ট আবার এইখান থেকে জাস্ট অর্ডার সম্পন্ন করে দিবেন, তাহলে হচ্ছে সেম আপনার সেম ইনভয়েস আইডি থাকবো, সেম জায়গায় আবার নিয়ে আইবো, আপনার এই ধ্যান দুইটি হয়ে গেলো, সব কিছু বাইরে গেছে, আপনি জাস্ট আবার কনফার্ম করে লাগবেন, আবার আগের মতো স্টেটাস মানে আগের মতো প্রসেস করবেন। আরে রেডে স্টেটাস না, হ্যাঁ হ্যাঁ, জাস্ট আগে একটু নতুন ফিরিয়ে আনিবেন, তাহলে ওই ট্রিগার ডাউন হইবো আপনার নিচের দিকে, যেটা দেখলেন আইটেম প্লাস মানে সবসময় থাকে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।